পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির নির্দেশে 105টি ছাগল সরবরাহ করে দুবছর ধরে টাকা না পাওয়ার অভিযোগ করলেন বড়পলাশন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মণ্ডল গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরী। এ ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা শাসকের দপ্তরে তিনি অভিযোগ জানান। আমি 2019 সালে মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাধিপতি মামনি মুর্মুর নির্দেশ মোতাবেক বিএলডিও অফিসে মেমারি 2 এ 105 পিস ছাগল আমি সাপ্লাই করি মামনি মুর্মুর নির্দেশ মোতাবেক, এবং সেই ছাগলগুলো মেমারি 2 এর আন্ডারে বিভিন্ন পঞ্চায়েতে গরিব উপভোক্তাদের মধ্যে বিলি করা হয়। সেই ছাগলগুলো বিলি করেছে এবং উনি আমাকে 15 থেকে 1 মাসের মধ্যে বিলটা দিয়ে দেবেন বলেছিলেন, কিন্তু আজ দীর্ঘ 2 বছর অতিক্রান্ত। আমি ওনাকে বহুবার মৌখিক এবং ফোন মারফত বিভিন্নভাবে যোগাযোগ করি, উনি বারবারই বলেন যে বিল পাঠিয়েছি, বিল এখনও হয়নি। কখনো বলেন যে ও এরকম অসুবিধা হচ্ছে, দেখছি কীভাবে কী করা যায়, হ্যাঁ টাকা পেয়ে যাবেন, এরকম বিভিন্ন সময় বলে। এবং পরবর্তীকালেও উনি বলেন যে এরকম বিডিও অফিস থেকে একটা ডিস্টার্ব করেছে, সেই ডিস্টার্বের জন্য আমি বিলটা দিতে পারছি না, আমি বিলটা দিয়ে দেবো। তো বর্তমানে উনি ফোন ধরা বা কোনো যোগাযোগও করেন না। তারপরেও আমি গত জুলাই মাসে আমি ওনাকে লিখিতভাবে আবেদন করি যে আমি শারীরিকভাবে অসুস্থ এবং লকডাউনে এবং কোভিড পরিস্থিতিতে আমি কর্মহীন, এই অবস্থায় আমি খুবই সমস্যার মধ্যে আছি। সেইভাবে লিখিতভাবে ওনাকে আমি চিঠি করি, ওনাকে করি, বিষয়টা জানাই বিএলডিও সাহেবকে, বিষয়টা জানাই বিডিও সাহেবকে, বিষয়টা জানাই সহসভাপতিকে, বিষয়টা জানাই কর্মাধ্যক্ষকে, মেমারি 2 এর প্রত্যেকেই কর্মাধ্যক্ষ বিভিন্নভাবে যোগাযোগ করছেন, বলছে আমি চেষ্টা করছি, বিডিও সাহেবও বলেছেন আমি দেখছি, কিন্তু কোনোভাবেই আমি বিলটা পাচ্ছি না। এবং মামনি মুর্মু কোনোভাবে আমার ফোন এবং আমার চিঠির কোনো উত্তর আজ অবধি দেননি। আমি পাবো আপনার 105 পিস ছাগলের 2000 করে দাম, আপনার 2,10,000 টাকা, 1 টাকাও পাইনি। না, লিখিত অর্ডারের কপি উনি দেননি, উনি আমাকে বলেছেন যে আমি সরকারিভাবে আপনাকে অর্ডার দিচ্ছি, এই জায়গায় দিচ্ছেন, যেহেতু গোষ্ঠীতে অর্ডার পেয়েছে আপনি টাকাটা গোষ্ঠীর অ্যাকাউন্টে ঢুকবে, ওখান থেকে টাকাটা তুলে গোষ্ঠীর থেকে আপনাকে দিয়ে দেবে, আমি যেখানে দায়িত্ব আছি আপনার কোনো অসুবিধা নেই। এবং তার আমার অডিও রেকর্ড সম্ভব তো আমার ফোনে আছে। আজকে আমি DMকে জানালাম, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতিকে জানালাম, সহসভাপতিকে জানালাম, মৎস্য এবং প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষকে জানালাম এবং SDO সাউথকে জানালাম। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার এই টাকাটা আমি যাতে পাই, কারণ আমার সেই ফার্ম তো বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে আমি আর্থিক কষ্টের মধ্যে রয়েছি এবং খুবই শারীরিক অসুস্থতা। আমি কোনোরকম টাকাটা পেলে এবং বর্তমানে আমার কিছু ধার দেনা আছে, সেই সব মানুষজন তাগাদা করছে, সেই টাকাগুলো আমি যাতে শোধ করতে পারি, এই টাকাটা পেলেই আমি মুক্তি পাই। অভিযোগ, 2019 সালের সেপ্টেম্বর মাসে পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু তাকে 105টি ছাগল সরবরাহ করার জন্য মৌখিক নির্দেশ দেন। ওই ছাগলগুলি সরকারি প্রকল্পের আওতায় উপভোক্তাদের বিলি করা হয়। পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ আলী খান জানান তিনি বিষয়টি কিছুই জানেন না। এই বিষয়টা সম্পূর্ণ আমরা অন্ধকারে ছিলাম 2019 সালে। যারা ছাগল দিয়েছে তারা প্রায়শই আমাদের পঞ্চায়েত সমিতি যাতায়াত করতেন। এর আগের যে বিডিও উনি ছিলেন, মানে অনিন্দা রায়চৌধুরী, ওনার এন্ড থেকেই একটা টেন্ডার করা হয়েছিল এবং সেই টেন্ডারে ছাগল দেওয়া হয়েছিল 105টা ছাগল দেওয়া হয়েছিল, সেটা বিলি হয়েছিল। বিলি হওয়ার পর আমাদের যতটুকু জানা আছে সেই ছাগলের মধ্যে অধিকাংশ ছাগলই কিন্তু মারা গিয়েছে এবং সেটাকে নিয়ে আমাদের গুহার 1 নম্বর অঞ্চলের উপপ্রধান হাসমত মোল্লা উনি বিডিওর কাছে লিখিত কমপ্লেনও করেছিলেন ছবি সহ, এবং আরও অনেকেই আমাদের ঘরে লিখিত কমপ্লেন করেছিলেন, আমরা সেটা বিডিওকে জানিয়েছিলাম। কা কে বা কেন বা কার ইঙ্গিতে এখনও পর্যন্ত ওনারা টাকা পাচ্ছেন না এ বিষয়ে কিন্তু আমরা পুরোপুরি অন্ধকারে, এবং স্থায়ী সমিতিও এটা অন্ধকারে আমরা এটা বলতে পারি। তবে 2019 সেপ্টেম্বরের ঘটনাটা যারা ছাগল দিয়েছেন তারা কিন্তু 7/7/2021 অর্থাৎ গত আগস্ট মাসে আমার কাছে ওরা একটা লিখিত অভিযোগ জানায় যে আমরা এতগুলো ছাগল দিয়েছি, ছাগল দেওয়ার পরেতেও আমরা এর কোনো টাকা পাইনি। আমি ওনাদের ঘরে জিজ্ঞাসা করি আপনাদের ঘরে কে অর্ডারটা করেছিল, বলছে ভিডিও অর্ডার করেছিল। আমাদের তাহলে ভিডিও অর্ডার কপিটা ভাই আমাদের দেখাও, পরে আমাদের করেছিল যে না, আমাদের ঘরে সভাপতি মৌখিকভাবে বলেছেন সেই জন্য আমরা ছাগলটা দিয়েছি। এবার আজ পর্যন্ত আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে যে বিডিও সাহেবকে আমরা বারবার এগিয়ে বলেছি, বিডিও সাহেব বলেছে যে এটা বিলের গণ্ডগোল হয়েছে, বিলের গণ্ডগোল হওয়ার জন্য টাকা পাইনি,
পঞ্চায়েত সমিতির সভাপতি জানান যে ছাগলগুলি বিলি করা হয়েছিল তার মধ্যে বেশিরভাগ ছাগল মারা যাওয়ার কারণে বিডিওর কাছে অভিযোগ জমা পড়ে এরপর ফান্ডের টাকা ফেরত চলে যায় তিনি আরও জানান আবার টাকা এলে তাকে দিয়ে দেওয়া হবে এবং যে গ্রুপ দিয়েছিল সেই গ্রুপ কোথা থেকে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না তবে এই গ্রুপ থেকে যেগুলো দেওয়া হয় এসএসজি গ্রুপকেই দেওয়া হয় এবং এসএসজি গ্রুপের মাধ্যমেই নেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমরা সেই বছর যে ছাগল সাপ্লাই হয়েছিল সেই ছাগলগুলো মারা গিয়েছিল বিভিন্ন আমাদের জিপি থেকে নটা জিপি থেকেই কমপ্লেন এসেছিল যে ছাগল মারা গেছে সেই পরিপ্রেক্ষিতে এবং লিখিত সেগুলো হয়েছিল কমপ্লেন এবং সেটা ডিএম অফিসেও হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই সেই পেমেন্ট আট করা ছিল এবং সেইটা সেই সময়টা আমাদের জেলায় আবার রিটার্ন চলে গিয়েছিল ফান্ডটা সেই ফান্ডটা এলে উনি আবার পেমেন্ট পেয়ে যাবে যদি ওনার পক্ষ থেকে দেওয়া থাকে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবার্তা।